দর্শক আপনারা আমাদের হাতে আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রকেট মাইকটা। আমি আসলে এটা প্রথমবারের মতো আসলে রকেট মাইকটা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। সো এটার ওজন হচ্ছে 15 কেজি এবং বিক্রেতা এর দাম রেখেছেন আপনার আপনার এটার যে দাম রেখেছেন সেটা এটার দাম হচ্ছে 9000 টাকা। সো একটা রকেট মাইকটার দাম হচ্ছে 9000 টাকা। এটার সাথে আরেকটা ছোট ইয়া আছে, মাছ আছে, সমস্যা নেই, আমি ধরতে পারবো। সো আপনারা আসলে দেখতে পারেন আর কি, প্রায় এটার ওজন প্রায় আপনার 5 ফুটের কাছাকাছি হবে আর কি। সো বিশাল ওজনের কিন্তু মাছ, এবং এটা কিন্তু আপনার কক্সবাজারে কিন্তু খুব জনপ্রিয় আসলে একটা মাছ। আমরা যদি মাছটা একটু ক্লোজ আসলে একটু দেখাই, ক্লোজ করে বেশ ওজন আছে, এবং আপনারা যদি কেউ কিনতে চান সরাসরি কক্সবাজার ফিশারি ঘাটে আসলে কিন্তু এটা পাবেন। আর আমি আজকে আপনাদেরকে মাছ দেখাবো মান্ডিটি কস্তা, যা টিটিএন এর সাথে থাকেন আপনারা, থাকতে থাকতে আপনারা আসলে দেখতে থাকুন। আর একটা মাইকটা মাছ ওটা ওইখান থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে 7 কেজি ওজন, 7 কেজি ওজনের সে মাছ। সো আমরা এই মাইকটা মাছের যিনি আসলে মাছ কত করে এটা? এটা কেজি 600 টাকা, তো 600 টাকা কেজি। কয় কেজি ওজন এটা? 15 কেজি হবে, 15 কেজি হবে, 600 টাকা কেজি। এটার দাম 9000 টাকা মতো আসবে। মাছ কি আজকেই আসছে? আজকে মাত্র সকাল আইছি। এটা কত টাকা পর্যন্ত দাম উঠছে? আগে এখন 650 টাকা, 700 টাকা বিক্রি, একটু একটু সস্তা হয়েছে এগুলো। এখন শীতকাল তো, এগুলো মাছের এখন সিজনে, এই মাছ একটু একটু বেশি পড়ে এখন। ওনারা বলছেন যে উনি আগে 700 টাকা চেয়েছিলেন, তারপরে 650, এখন 600 টাকা চাচ্ছে। শুধু তো বিশাল ওজনের মাছ রকেট মাইকটা। তো এই মাছ কিন্তু আসলে খুবই জনপ্রিয় আর কি। এই আমরা যে সাধারণত মাইকটা মাছ থাকে এটাতে আঁশ থাকে না, আমরা যদি একটু ভালো করে দর্শকদের দেখাই, এটাতে কিন্তু একটু আঁশ আছে। এটা অনেকটা হচ্ছে আমরা যে সুরমা বলি, একটা হচ্ছে আপনার আঁশ সুরমা, এবং আপনার আরেকটা হচ্ছে এই যে আঁশ ছাড়া, এটা অনেকটা আঁশ ছাড়া, কিন্তু এটাতে কিন্তু আঁশ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিশাল, আমি আসলে অনেকক্ষণ দেখেছি 15 কেজি আমরা কিন্তু দেখলাম আর কি। সুতরাং আমরা কেউ যদি কক্সবাজার ফিশারি ঘাটে আসেন তাহলে কিন্তু এই মাছটি আসলে এখন কিনতে পারবেন। তো বড় বড় মাছ বলা যায় আজকে, আজকে বড় মাছ কিনতে। আমরা একটু সামনে আসবো, আমরা দেখছি যে এখানে ইলিশ আছে। ভাইয়া ইলিশ কত করে? 800 টাকা কেজি। আমরা এই মাছ কিন্তু এক সময় 1000 টাকা, 1200 টাকা করে দেখেছি, 1500 টাকা, 2000 টাকাও কেউ চেয়েছেন। এটা আজকে কিন্তু 800 টাকা কেজিতে আসলে চাইলো। সুতরাং বলা যায় আমরা যদি একটু মাছের একটু কান্ত খুলে দেখাই, গরম হয়ে যাবে বলছে। তো এখানে কিন্তু বেশ কয়টা মাছ আছে? 800 টাকা, 1200 টাকা, কয়টা মাছ আছে? 12টা, ঠিক আছে। তো আসলে 800 টাকা কেজি চাইলো, আমরা দেখলাম আর কি 4টা ইলিশ। তো আমরা এদিকে আর একটু আসি, এখানে কিন্তু ছোট সাইজের মাইকটা মাছ আছে আছে। মাইকটা কত করে? মাইকটা 550 টাকা কেজি। আচ্ছা, আমরা এইখানে এই ছোট মাছের মধ্যে একটা বড় মাইকটা দেখতে পাচ্ছি, দর্শকদের যদি একটু দেখাই এটা কয় কেজি হবে? এটা আপনার 3 কেজি হবে, 3 কেজি। এটা দাম 600 টাকার মতো আসবে। মাথা একটু সামনে একটু, মাথা একটু একটু বাড়ছে, 550 টাকা করে কেজি। 3, 5, 1500, 1600, 1600 যদি 3 কেজি হয় তাহলে 1650 টাকা আসবে। ঠিক আছে, আপনারা যদি একটু আজকে ভালো পরিমাণে মাছ দেখলাম। মাছ কি বিক্রি হয়ে গেছে?
মাছ আর বিক্রি হয়ে গেছে, মাছ কম তো এখন এগুলো আমরা পাইকারকে বিক্রি করছি 500 টাকা করে। আমরা যে মাছটা দেখেছিলাম, মাছ কি বিক্রি হয়ে গেছে? আমরা দেখছি এখানেও মাছটা মাছ আছে, আর হচ্ছে জনপ্রিয় মাছ হচ্ছে গুজ্জা মাছ। তো আমরা একটু গুজ্জা মাছ দেখাই। এগুলো হচ্ছে 350 থেকে এখানে কিন্তু মাছ আছে। কতগুলো মাছ হবে এখানে? আমরা আরেকটু যাই সামনে, এটা কি মাছ? এটা হচ্ছে আপনার পরিচিত মাছ। চুরি মাছ বলো আর কি, এটা আপনার 300 টাকা। আপনারা যদি পাঙাশ মাছ দেখতে চান থাকেন আমাদের সাথে, এখানে দেখি একদম টাটকা বেশ কিছু পাঙাশ এসেছে। তো ভাইয়া পাঙাশ কার আপনার? ভাইয়া পাঙাশ কত? এগুলো 400 টাকা কেজি। আমরা একটা পাঙাশ একটু দেখাই আপনাদের। না সমস্যা নাই, আমি একটু যদি দেখাই ভাই। এটা আমি এটা কয় কেজি হবে? 5 কেজি পাঙাশ। কত করে? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আগের চেয়ে দাম কমছে না বাড়ছে? বাড়ছে আর কি। পাঙাশের দাম কি আগে আরো বেশি ছিল? না না, এরকম এরকম এক রেট। 400 টাকা কেজি সাগরের বাংলা মাছ বা পাঙাশ? আমরা যদি একটু দেখি, আসলে এই মাছটা কিন্তু আসলে এখনো কানকোটা যদি দেখায়, এটা কিন্তু এখন একটু লোড ছিল আমরা দেখছিলাম আর কি। তো এটা কিন্তু একেবারেই টাটকা এরকম। একটু একটু যদি দেখাই আমরা, এটাতে একটু ক্লোজ করে দেখাই। এটা কিন্তু এখনো ওই যে এখানে ক্লোজ করে দেখাই, এটা কিন্তু এখনো লড়ছে, এখনো মারা যায়নি আর কি মাছ। ছোটগুলো কত করে? 300-300 আর কি। 350 না 300? 300-300 করে বিক্রি হয় আর কি। 350 কেবল আসলে কিন্তু মাছগুলো এসেছে। তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন, আমরা ছোট ইয়াটা দেখি, এটা 300 থেকে 350 টাকা। এটা প্রায় 700 গ্রাম হবে নাকি? 1 কেজি হবে। সো এটা কিন্তু সাগরের বাংলা মাছ বলা হয়, এবং পাঙাশের কালার গুলো কিন্তু আসলে অসাধারণ। ভাই এগুলো কি সমুদ্র থেকে ধরা হয়েছে না নদী থেকে? সাগরের বাংলা মাছ। সাগরের বাংলা মাছ কেবল এসছে আসলে। আমরা যদি একটু আসলে খুবই স্বাদের মাছ, এবং এই মাছে কিন্তু আসলে কাঁটা কম, যদি বাইরে কাঁটা আছে। এবং আপনি যদি দেখেন একটা ইলিশ, একটা হলুদ এবং লাল একটা কালার, কোনো কোনো মাছের মধ্যে কাঁটার মধ্যে ইলিশ
আমরা যদি এই মাছটা দেখি এটার মধ্যে কিন্তু সুন্দর একেবারে টাটকা কিন্তু কালার একদম ফ্রেশ আসলে সাগরে আপনার এরকম নিয়ে আসে একদম ফ্রেশ যদি দেখেন এবং অনেকগুলো মাছই কিন্তু আসলে হলুদ এবং গোল্ডেন কালার যদি আমরা দেখি এটা কিন্তু একেবারে আপনার গোল্ডেন 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 কার আজ লুটতেছি দেখেন একেবারে ফ্রেশ সো যদি কারো আসলে নিতে চান এটা এখনো বিক্রি হয় নাই সো আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ একদম ফ্রেশ সো আশা করি যে আপনাদের এই ফ্রেশ বা সাগরের বাংলা মাছ বাঙালি মাছ দেখে আশা করি যে আপনাদের আসলে ভালো লাগছে সো এটা খেতেও আশা করি যে সুস্বাদু হবে সো যারা পাঙাশ সাগরের পাঙাশ খেতে পছন্দ করেন অনেকে আপনারা জানেন যে পাঙাশ মাছ একসময় খুবই দামি একটা মাছ ছিল এখন অবশ্য পাঙাশের চাষ হয় তবে চাষের পাঙাশের চেয়ে কিন্তু নদীর পাঙাশ বা সাগরের পাঙাশ কিন্তু আসলে অনেক বেশি সুস্বাদু হয় এবং সেই কারণে সাগরের পাঙাশ কিন্তু আসলে অনেক বেশি জনপ্রিয় বেশ কয়েকটা মাছ কিন্তু এখনো জীবন্ত আছে দুই ঘন্টা হয়েছে কিন্তু মাত্র ওনারা যেটা বলছেন সাগর থেকে আসলে দুই ঘন্টার মধ্যে দামও কিন্তু আসলে বলা যায় এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাইয়া কত করে কিনবেন আসছে দুই ঘন্টা হলো ধরা হলো এবং আসার সাথে সাথেই আমরা কিছুক্ষণ আগে দেখলাম আর কি বা 10 মিনিট হয়তো হয়েছে এর মধ্যেই কিন্তু মাছগুলো 55,000 টাকায় বিক্রি হয়ে গেল মাছ হবে 4 মন তাই না ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখন এখানে বড় বড় বল থাকে সেই বলের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া হবে সেটার জন্য কিন্তু আসলে ভরা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে আপনাদেরকে পাঙাশ মাছ যারা খেতে পছন্দ করেন আর কি তো যদিও এটি পাইকারিতে বিক্রি হয়ে গেছে এখন আপনার কিন্তু আপনার খুচরা আমরা যদিও এটাকে সাগরের পাঙাশ বলছি স্থানীয় ভাষায় কিন্তু এটা বাংলা বাংলা মাছ বলা হয় বাংলা পাঙাশ মাছ বলা হয় এর মধ্যে একটা বড় মাছ আছে যেটা প্রায় 4 কেজি এর মধ্যে কয়েকটাই মাছ আছে যেগুলো আসলে 4 কেজির উপরে হবে বাকিগুলো 3.5 কেজি এরকম হবে একদম ফ্রেশ মানে কোনো কোনোটার আপনার লেজ যদি আমরা দেখি এটা কিন্তু লাল লাল এবং গোলাপি এটা আবার হচ্ছে আবার হলুদ এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সো একটু কালার ভেরিয়েশন আছে একদম একদম ফ্রেশ মাছ আমরা দেখলাম সো প্রায় 4 মন মাছ উনি যেটা বললেন 4 মন মাছ 55,000 টাকায় কিন্তু বিক্রি হলো তো ফিশারি ঘাটে নাকি কম মাছ ধরছিল কিন্তু আমরা এসে কিন্তু আসলে এগুলো পেলাম এরকম সাগরের বড় বড় 4 কেজির 3 কেজি 2 কেজি ইভেন আপনার আমরা 700-800 গ্রামের পাঙাশ কিন্তু আসলে দেখলাম মাছ কিন্তু আসলে এখন এগুলো বিক্রি হয়েছে সুতরাং এগুলো এখন প্যাকিং করে আসলে নিয়ে যাওয়া হবে
আমরা একটু জানার চেষ্টা করি মাছগুলোকে, এগুলো কি কক্সবাজারেই খুচরা বাজারে বিক্রি হবে নাকি ঢাকাতে চলে যাবে? ঢাকাতে চলে যাবে। সো এই মাছ কিন্তু আসলে কক্সবাজারে যারা আছেন তাদের জন্য আর থাকছে না, যিনি মাছ কিনেছেন তিনি আসলে বলছেন যে এগুলো আসলে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং যারা ঢাকার যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই মাছ আজকের যে আমরা একটু আমরা দেখবো যে এখানে কিন্তু সামনে কিন্তু আরো মাছ কিন্তু আসলে প্রসেস করা হচ্ছে। সো ইলিশ 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 মালিক হচ্ছে আসলে মালিকই খুঁজে পাওয়া আসলে একটু কষ্ট হয়ে যায়। ভাইয়া আপনি কতগুলো ইলিশ কিনেছেন আজকে কাইন্ডলি, কতগুলো ইলিশ কিনেছেন আজকে? ৫,০০০ কত করে নেওয়া হয়েছে ভাইয়া? এগুলো কত করে কেজি হয়েছে বলতে পারেন? ভাই কতগুলো ইলিশ কিনেছেন আজকে? আজকে ইলিশ ২৫,০০০ ২৬,০০০ কত টাকার টোটাল ইলিশ কিনলেন? এই ৮-৯ লাখ টাকার মতো হবে। পার কেজি কত করে পড়লো? পার কেজি ৬০০ টাকা পড়তেছে, আমরা একটু দেখি যে ওনার যে ইলিশ গুলো আছে সেগুলো যদি একটু দেখাই, যদিও সরি আমার হাতে হয়তো মাছ ধরতে ধরতে একটু ময়লা হয়েছে, দেখতে হয়তো ভালো দেখা যাবে না, তবে আপনারা দেখেন মাছ আসলে এগুলো এগুলো কিন্তু এটা ৪০০ গ্রাম হবে বা ৫০০ গ্রাম দুইটাই কিন্তু এক কেজি হবে ওনারা যেটা বলছে। আমরা দেখাই আরো একটা মাছ দেখাই, এগুলো কিন্তু একদম ফ্রেশ, কেন আপনার আমরা যদি একটু কানকোটাও দেখাই মাছের কানকোটা, এগুলো কিন্তু আসলে ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। তো এখানে যারা আছেন তারা কিন্তু আসলে প্যাকিংয়ে আসলে প্যাকিংয়ে কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো যদি আমরা একটু দেখাই বড় সাইজ, কিন্তু আমরা এর আগে আর একবার দেখিয়েছিলাম বেশ ভালো মানের কিন্তু আসলে ইলিশ, এটা প্রায় এক কেজি হবে, এক কেজি হবে না প্রায় এক কেজি হবে নাকি ৮০০-৯০০ গ্রাম? সুতরাং আমরা এখানে দেখলাম এই একটু আগে আমরা যেটা দেখে গেছিলাম সেই পাঙাশগুলো কিন্তু আসলে এখানে নিয়ে আসা হয়েছে, সুতরাং এখন কিন্তু আসলে প্যাকিং করা হবে। এখানেও কিন্তু আমরা দেখছি খুবই ব্যস্ত সময় আসলে পার করছেন সবাই, মাছ আসলে প্যাকিং করা হচ্ছে। সুতরাং আমরা একটু তাহলে আমরা একটু সামনে যাব, আসলে দেখার চেষ্টা করব। তো এখানে আমরা একটু সামনে যাই, সামনে দেখি যে আরো কি কি আসলে মাছ আছে। মাছ ফিশারি ঘাট মানেই আসলে মাছ, তো ফিশারি ঘাট ইজ অ্যাজ ইউজুয়াল ফিশ। আমরা আরেকটা মাছ সাগরের মাইন, সো একটু যদি দেখাই আর কি দর্শক। সো এইগুলো কিন্তু আসলে ভাইয়া এগুলো কত করে কেজি, কয় কেজি হবে একটাই? ৪ কেজি, ৪,১৬০০ যদি ৫ কেজি হয় তাহলে ২,০০০ টাকা। সুতরাং এক একটা মাছ আপনার ১৫০০-২০০০ করে পাবে। এই ছোটগুলো কত করে, গোল্ডেন গুলা? এটা ২,৫০০ টাকা, এটা কত এক কেজি বেশি হবে? ১.৫ কেজি হবে, এটা হচ্ছে ২,৫০০ টাকা কিন্তু। সো ১.৫ কেজি যদি হয় আপনার কত ৩,৫০ টাকা সামথিং এরকম হবে। আপনার এখানে কিন্তু বেশ ইয়ে দেখা যাচ্ছে, আমি একটু হাত ধুইতে পারি? এটা কতটুকু হবে? আচ্ছা ঠিক আছে, এটা আমরা যদি একটু দেখাই লবস্টার, লবস্টার কত করে? লবস্টার ১৭০০ টাকা, এটা কতটুকু হবে? ৪০০-৫০০ গ্রাম। একটু দেখবো আমরা, দর্শকদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ৪৮৫ গ্রাম, ৪৮৫ গ্রাম। এই ৪৮৫ গ্রামের লবস্টারের দাম কত হবে? ১৭০০ টাকা, ১৭০০ টাকা। আমরা একটু ঘুরে দেখি, ১৭০০ টাকা, সুতরাং ৬,৫০০ টাকার উপরে হবে একটা। হ্যাঁ কেজি ১৭০০, তার মানে এটা
800 উপরে সুতরাং এই মাছটি হচ্ছে 800 টাকার উপরে যদি আমার শার্টে বসে পানি টানি পড়ে যাচ্ছে সমস্যা নাই এই মাছটার দাম হবে 800 টাকার উপরে সো আমরা এখানে যদি আরেকটা মাছ দেখি এগুলো এগুলো কিন্তু সো মাছ তো একদম ফ্রেশ মানে আজকে আজকে আপনার কাছে কতগুলো পাই কেজি মাছ আছে টোটাল এখানে এখানে 4 কেজির উপরে আছে 4 কেজির উপরে সুতরাং যদি কেউ লবস্টার নিতে চান তারা কি আসলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে একটু দরদাম করেও নিতে পারবেন আমরা দেখছি এখানে কিন্তু একটু যদি দেখাই একটু ক্লোজ এটা কিন্তু আসলে আপনার ইয়ে মাছ রূপচাঁদা মাছ কত করে এটা 900 টাকা কেজি 900 টাকা কেজি যাচ্ছে কত কেজি মাছ হবে আপনার এখানে আজকে এখানে 15 কেজির উপরে আছে 15 কেজির উপরে রূপচাঁদা আছে সো কত করে আসলে নিতে পারবে দরদাম করলে 850-900 এরকম করে সাড়ে হ্যাঁ 850-900 টাকা করে কিন্তু আপনারা আসলে নিতে পারবেন আমরা দেখে এখানে কিন্তু আরো লবস্টার আছে সো লবস্টার থেকে আমরা একটু এখানে বেশ কয়েকটা দোকান আছে তবে আরেকটা মাছ যদি আমরা একটু দেখাই আঙ্কেল এটাকে জানে কি মাছ বলে হরিণা চিংড়ি আরো একটা নাম আছে বোধহয় এটা স্কুইলা হ্যাঁ এটা হচ্ছে আমরা যদি একটু স্কুইলা দেখাই স্কুইলা কিন্তু আসলে সহজে পাওয়া যায় না এবং এটা ফরেনারদের কাছে আসলে খুবই জনপ্রিয় মাছ খুবই জনপ্রিয় মাছ আপনারা যদি দেখেন স্কুইলা আপনার একটা স্কুইলা আছে আজকে এটা কেজি কত এই মাছটা কত টাকায় বিক্রি হবে 200 টাকা এই মাছটার দাম হচ্ছে 200 টাকা স্কুইলা যদি এর কাঁটা আমার হাতে প্রায় বিঁধে গেছে মনে হয় বিঁধে যাচ্ছিল সো ওর গায়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কাঁটা এখানে কাটা এখানে কাটা এখানে কাটা চারদিকে কাটা এবং কালার হচ্ছে গোল্ডেন এবং আপনার গ্রিন গোল্ডেন ইয়েলোশ একটা মিল সাদা সুন্দর আর কালার কিন্তু আসলে সুন্দর আমরা কিন্তু এখানে আরো কয়েকটা স্কুইলা দেখতে পাচ্ছি স্কুইলা সো এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে এখানে আবার চারটা স্কুইলা আছে সো এগুলো আমরা দেখতে পাচ্ছি সো আমরা একটু অক্টোপাস কত করে অক্টোপাস 500 টাকা কেজি আমরা অক্টোপাস আজকে একটু কম দেখতে পাচ্ছি আমরা একটু দেখাই ওকে একটু দেখাই যার মাছ তো তোমার নাম কি বলো ভাই আমার নাম মফিজুল আলম মফিজুল আলম তো এই মাছ আসলে মফিজুল আলম বিক্রি করতে করছে স্কুইড কত করে স্কুইড আসলে ছোট আচ্ছা এটা 600 আর ওইটা ওটা 400 যেটা ছোলা ছেড়ে ওটা 400 তো তোমার এখানে ভাইয়া আপনার এখানে অনেক লবস্টার দেখা যাচ্ছে লবস্টার কত করে 1500 টাকা কেজি হ্যাঁ যদি 1500 আমরা এখানে কিন্তু আর একটু কম ওখানে 1700 দিয়েছে এটা 1500 টাকা এটা 400 গ্রামের উপরে হবে মনে হয় আবার যদি দেখাই একটু দর্শক এখানেও কিন্তু আসলে বেশ কিছু লবস্টার আছে লবস্টার কিন্তু খুবই জনপ্রিয় এবং মাংস হলে আসলে যদি দেখাই আর কি মাংসে একটু আসলে একদম পুরো ভরা এবং আসলে দেখতেও আসলে অনেক সুন্দর এইটা প্রায় 1.5 ফুটের মতো যেটা লম্বা হবে সো এই মাছগুলোকে কিনেছো না খাওয়ার জন্য এখানে যে ইলিশ মাছ যেগুলো আছে বা ইলিশ মাছ না এটা ফালসা মাছ আর দাতিলা মাছ এগুলো খাওয়ার জন্য কিনেছো জি কত করে কিনেছো বলে 400 টাকা নিতে সে দাতিলা মাছ হচ্ছে 400 টাকা এবং ফালসা মাছ অনেকেই কিন্তু কাঁকড়া খেতে পছন্দ করেন আমাদের ইন্ডিজেনাসরাও কিন্তু আসলে কাঁকড়া খেতে পছন্দ করেন ইন্ডিজেনাস পিপল যারা আছে কাঁকড়া কত করে কাঁকড়া 400 টাকা কেজি 400 টাকা কেজি কাঁকড়ার দাম মনে হয় একটু বেশি জি কাঁকড়ার সরবরাহ কম সেটা দামটাও কম তবে এটা কিন্তু খুবই সো একটু দেখেন এটা কিন্তু আসলে নীল এবং আপনার একটু মাল্টি কালারের আসলে কাঁকড়া সো এইটা একটু এটা কি মাছ এগুলো কার পাতা মাছ কার পাতা মাছ কত করে 200 টাকা করে কেজি পাতা মাছ সো আমরা একটু আসি এইখানে আবার ইয়ে দেখা যাচ্ছে ভাই এগুলো কত করে রিটা বা গুজ্জা মাছ 500 টাকা কেজি 500 টাকা কেজি একটা কয় কেজি হবে 2 কেজি 2 কেজি বেশি হবে 2 কেজি হবে 2 কেজি প্লাস একটু বেশি মনে হচ্ছে না না বেশি হবে না আচ্ছা তো হ্যাঁ একটা ইলিশ মাছ দেখাই এখানে কিন্তু কয়েকটা তিনটা ইলিশ মাছ আছে
সো এটা কয় কেজি হবে? দেড় কেজি এটা হবে যে এক কেজি তিনশো গ্রাম। তিনশো গ্রাম কত করে দাম? এটা কার আপনার কত করে? তাহলে পাঁচশো তো পঁয়ত্রিশ, প্রায় চার হাজার টাকার মতো নাকি? এটাকে কি করাল, এই কি বলে, লাল চুক রাঙ্গা চুক্কা বলে আমাদের বাজারে, এমনি লাল কোরাল বলে, লাল কোরাল বা রাঙ্গা চুক্কা মাছ। কিন্তু আসলে এটা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের মাছ বা লাল বা আমরা একটু দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের মাছ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো মাছের আমরা যদি দেখেন, মাছ তো টাটকা থাকে, আপনার যদি কানকে দেখতে আসলে বোঝা যায় মাছ আসলে টাটকা কিনা, এবং মাছে এগুলো কিন্তু ফ্রেশ। সো এই লাল টিকা মাছ আমার হাতে আসলে ভেজে গেছে, তার ইয়েটা যদি একটু ছুড়াই দেন, একটু কাটার মধ্যে ভেজে গেছে। তো সো প্রায় সাড়ে চার কেজি আমরা এখানে একটা ইয়া মাছ দেখি, এখন সাগরে কিরকম মাছ পাওয়া যাচ্ছে? সাগরে তো ভিন্ন মাছ আছে, কিন্তু মাছ নাই মালগুড়ি। আচ্ছা, এগুলো কত করে? এগুলো বল মাছ আমরা তো এর আগে আর একটু কম দেখছিলাম, এই রূপচাঁদা কত করে? মানে এটা চাইনিজ চাঁদা বলে, একটা মাছ আমরা একটু দর্শকদের দেখাই, ষোলোশো টাকা। এই মাছটার দাম কত হবে? ছশো পঞ্চান্ন গ্রাম। আপনি কিনছেন কত করে? তেরোশো টাকা। তেরোশো টাকা, তেরোশো টাকা। আমরা যদি একটু দেখি এটার দাম কত আছে একটু দেখেন তো, একটা মাছ লাগছে না একটা দেখেন তো, তেরোশো টাকা করে আমরা একটু দেখাই যে এই মাছটার দাম আসলে কত। এই মাছটার দাম আটশো পঞ্চাশ টাকা, ছয়শো কত গ্রাম আসলো, পঞ্চান্ন গ্রাম, ছয়শো পঞ্চান্ন গ্রাম, আটশো পঞ্চাশ টাকা কিন্তু দাম এসেছে। সো আমরা এখানে কিন্তু আরেকটা মাছ দেখতে পাচ্ছি, এই দেখে কই কোরাল কত করে? কই কোরাল ছয় টাকা করে। এখানে কয় কেজি আছে? পনেরো কেজি আছে। এইটা আমরা একটু দেখবো যে এইটা পনেরো কেজি বলে কই কোরাল, আমরা একটু দেখবো যে মাছের ওজনটা আসলে কত আছে, দেখি কত আছে। কয় কেজি আসছে? কত করে দাম আসবে এটা? ছয়শো টাকা কেজি, ছয় বারং বাহাত্তর, বাহাত্তর সাড়ে সাত হাজার টাকার মতো আসবে। সো আমরা একটু দেখাই দর্শকদের, যদি কেউ কিনতে চান এখানে চলে আসতে। মাছ কি টাটকা আছে ভাইয়া? সাড়ে বারো কেজি মাছ, সাড়ে বারো কেজি এটার দাম আসছে আপনার ছয় বারং বাহাত্তর সামথিং, মানে সাড়ে সাত হাজার টাকা। সো এটা যদি আপনারা নিতে চান কই কোরাল, অনেক বড় আসলে কই কোরাল এটা। এই মাছ কবে আসছে ভাইয়া? আমরা
আর একটু আসি এদিকে দেখি আসলে কি বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আসলে ছোট ছোট অনেক মাছ কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। সো আর ইলিশ আপনার কত করে? এটা হলো 1100 টাকা তো। কোনটা? এটা। আর ওইটা? ওটা হলো 800। সো আমরা দেখি এইটা আসলে 1100 টাকা কেজি। মাছ তো অনেক টাটকা আছে মনে হয়। একটু একটু কানকোটা দেখাই। দর্শকদের কাছ থেকে আমরা আসলে ইলিশ মাছ দেখিয়ে দেখিয়ে আসলে আজকে বিদায় নেব। তো আশা করি আপনারা আজকে মাছ দেখলেন। আমরা আসলে অনেকগুলো মাছ আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। তো আশা করি যে আপনাদের মাছ দেখে ভালো লেগেছে এবং অনেকেই মাছ শুধু খেতে না আসলে দেখতেও আসলে সুন্দর, দেখতেও আসলে অনেক পছন্দ করেন। তো ফিশারি ঘাটে এখনো কোনো মাছ আছে যারা মাছ কিনতে চান তারা কিন্তু আসলে আসতে পারেন। এখানে কিন্তু খাওয়ার জন্য সাধারণত পাইকারি রেটে মাছ বিক্রি হয়, পাইকারি বাজার। কিন্তু আসলে খুচরা কেউ কিনতে চাইলে তো কিনতে পারে। যারা আসলে টাটকা মাছ কিনতে চান এবং এখানে তো বোধহয় একটু কম রেটে পাওয়া যায়, কম দামে পাই, একটু একটু কম দামে পাওয়া যায় খুচরা বাজারের চেয়ে। সুতরাং যদি কেউ আসতে চান ফিশারি ঘাট বাজারে, এটা বিমানবন্দরের ঠিক অপোজিটে এই ফিশারি ঘাট। সো আপনারা কিন্তু আসলে ফিশারি ঘাট, আসলে এটা ফিশারি ঘাট নামেই আসলে পরিচিত, বাজার বলা হয় না ফিশারি ঘাট। সো এই ফিশারি ঘাটে কিন্তু আসলে আপনারা আসতে পারেন এবং মাছ কিন্তু আসলে আপনাদের পছন্দ মতো মাছ কিন্তু আসলে কিনতে পারেন। তো আমি ফিশারি ঘাট থেকে আজকে বিদায় নিচ্ছি। মান্দিরি কস্তা, আমার সাথে ক্যামেরায় ছিলেন আমার সহকর্মী মোহাম্মদ সোহেল। আমরা দুজনেই আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য দর্শক আপনাদের ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ। মাছ দেখো আমার।